হ্যালো স্টুডেন্টস আজকে আমরা অটোমোবাইলের একটি নতুন টপিক যেটি ড্রাইভ লাইনের মধ্যেই পড়ে খুব ইম্পর্টেন্ট একটি টপিক সেটি হচ্ছে ডিফারেন্সিয়াল তো ডিফারেন্সিয়াল নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইমেজ রয়েছে একটি ফ্রি হ্যান্ড ইমেজ রয়েছে সেই ইমেজটি হচ্ছে একটি সিম্পলিফাইড ডিফারেন্সিয়াল ইউনিটের ঠিক আছে এটি সিম্পলি ফাইড ডিফারেন্সিয়াল ইউনিট রয়েছে তো এই ডিফারেন্সিয়াল ইউনিটটা কি প্রতিটা পার্ট আগে বলে দিচ্ছি এই যে ওপর যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ার্ম বা বেভেল পিনিয়ন ঠিক আছে এটি কার সাথে কানেক্টেড থাকবে এটি আসবে হচ্ছে প্রপেলার শার্ফটের থেকে প্রপেলার শার্ফটের মাধ্যমে ইউনিভার্সাল জয়েন্ট হয়ে এটি কানেক্টেড থাকবে কার সাথে ক্রাউন হুইলের সাথে এই ক্রাউন হুইল এবং বেভেল পিনিয়ন এরা দুজন নাইনটি ডিগ্রি অ্যাক্সেসে ইন্টার কানেক্টেড থাকে তার মানে বেভেল পিনিয়নটা যে অ্যাক্সেসে ঘুরছে আর ক্রাউন হুইল যে অ্যাক্সেসে ঘুরছে তারা দুজন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ঠিক আছে এটাকে অনেক সময় মিটার গিয়ারও বলা হয় যেগুলো নাইনটি ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিট করতে পারে সেগুলোকে বলা হয় মিটার গিয়ার বা বেভেল গিয়ার তো এই জন্য এটার নাম হয়েছে বেবেল পিনিয়ন ঠিক আছে তো এইগুলি অলওয়েজ কানেক্টেড থাকবে বেবেল পিনিয়ন কার সাথে কানেক্টেড থাকবে অলওয়েজ ক্রাউন হুইলের সাথে কানেক্টেড থাকবে এবার এই যে ক্রাউন হুইলটা রয়েছে ক্রাউন হুইলের লেফট সাইডে একটি শ্যাফট যাবে আর রাইট সাইডে একটি শ্যাফট যাবে এই যে হাফ এগুলো শ্যাফট বলা হয় এদের এগুলো হাফ শ্যাফট ঠিক আছে মানে ফুল শ্যাপ নয় মানে ফুল একটা শ্যাফ নয় দুটো পার্টে ভাগ করা এই জন্য এটার নাম হচ্ছে হাফ শ্যাফ্ট এই যে লেফটের দিকে যে সাপটা রয়েছে এই শ্যাফটার সাথে থাকবে যে লেফট হুইল যেটা মাউন্ট করা থাকবে এখানে আর এই যে হাফ স্যাফট যেটা রাইট সাইডে আছে এর সাথে রাইট হুইল মানে ডান দিকের যে চাকা সেটি মাউন্ট করা থাকবে এই রাইট সাইডের হাফ শ্যাফ্টের মধ্যে তো এই দুটো হলো হাফ শ্যাফ্ট এইবার এই যে ক্রাউন হুইলটা তোমরা দেখছো এই ক্রাউন হুইলের সাথে অ্যাটাচ করা থাকবে একটি স্পাইডার বা কেজ বলা হতে পারে এটাকে আমরা এটাকে আমি কেজ বলে লিখেছি এছাড়া এটা আরেকটা নাম স্পাইডার ঠিক আছে স্পাইডার নামেও এটি পরিচিত তো এটি একটি কেজের মতো লিঙ্কেজ এটা কার সাথে ক্রাউন হুইলের সাথে ফিক্স থাকে এইগুলো ফিক্স থাকবে ঠিক আছে এর মধ্যে যে স্পাইডারটা যেটা রয়েছে এর মধ্যে কানেক্টেড থাকবে কি প্ল্যানেটারি গিয়ার্স ঠিক আছে তো এর মধ্যে চারটে প্ল্যানেটারি গিয়ার থাকে ঠিক আছে ওপরে এগুলোকে বলা হচ্ছে প্ল্যানেট পিনিয়ন ঠিক আছে এই যেগুলো ঘুরছে চারটে এগুলো হচ্ছে প্ল্যানেট পিনিয়ন এর মাঝে যে অংশটা আছে এটার নাম হচ্ছে ক্রস বা স্পাইডার ঠিক আছে তো এবার এইখানটায় চারটি পিনিয়ান গিয়ার রয়েছে আর এখানে রয়েছে একটি ক্রাউন হুইল এবং এখানে বেবেল পিনিয়ন যেটা ওয়ার্ম হুইল তো এবার যখন পাওয়ারটা আসবে পাওয়ারটা আসলে টর্ক যখন পাচ্ছে যখন রেভলিউশনারি মুভমেন্ট আর পি পালো তো তখন এটার থেকে এদিকে মুভমেন্টটা শিফট হয়ে গেলো শিফট হওয়ার পর গাড়ি যখন স্ট্রেট স্ট্রেট ওয়েতে রান করছে যখন সোজা যাচ্ছে তখন কি হবে এই যে পুরো টোটাল যে ইউনিটটা রয়েছে টোটাল ইউনিট এই টোটাল ইউনিটটা জাস্ট সিম্পল ঘুরবে মানে ওয়েলপিনিয়ন ঘুরছে এভাবে এর সাথে এটি কানেক্টেড রয়েছে এটা এভাবে ঘুরছে ঠিক আছে এ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে এ ক্লকওয়াইজ ঘুরলো তো এ পুরো যে ইউনিটটাকে নিয়ে আছে এটা যেহেতু পুরোটা এটি কেজ দ্বারা সীমাবদ্ধ বা এটি ক্রস বা স্পাইডার দিয়ে আটকানো আছে তো এর ফলে কি হয়েছে এর সাথে অ্যাটাচ করা প্রতিটা গিয়ার পিনিয়ান যেগুলো ছোটো ছোটো এবং এর সাথে হাফ সাপ যেটা ডান সাইডে সেটাও একটা ইউনিট হিসাবে ঘুরবে মানে এ যখন স্ট্রেট মুভ করছে তখন বেবেল পিনিয়ানের থেকে পাওয়ারটা ক্রাউন হুইলে আসছে এবং ক্রাউন হুইল এর ফলে এটা একটা ইউনিট হিসাবে পুরোটা ঘুরছে মানে এটি তো ঘুরছে এভাবে ঘুরছে তো এটির সাথে এগুলো কানেক্টেড রয়েছে এরা কিন্তু নিজেদের মধ্যে কিছু ঘুরছে না এরা কিন্তু নিজেদের মানে এই পিনিয়নগুলো চারটে যে পিনিয়ন আছে এদের রিলেটিভ কোনো মুভমেন্ট কিন্তু প্রথমে হবে না যদি স্ট্রেট মুভ করে সিম্পল স্ট্রেট ওয়েতে সোজাসুজি মুভ করছে যদি স্ট্রেট মুভ করে গাড়িটা তাহলে কিন্তু এদের কোনো মুভমেন্ট হবে না এরা জাস্ট সিম্পল কে এটা যেহেতু ঘুরছে এবং এটার ফলে কেসটা ঘুরছে কেজের সাথে যেহেতু এরা কানেক্টেড আছে তো এর ফলে এর কানেকশানে ফিকশানের জন্য এটাও ঘুরবে তো এর ফলে সে স্ট্রেট ওয়েতে ইজিলি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এবার যদি গাড়িটা টার্ন নিতে চায় ঠিক আছে গাড়িটা যদি টার্ন নিতে চায় তাহলে কী হবে তো টার্ন নিতে গেলে আমাদের যেটা করতে হবে যে দেখা যায় যখন গাড়ি টার্ন নেয় এটা রেডিয়াস টার্ন নিতে হয় ঠিক আছে গাড়িটা ধরো বাদিকে টার্ন নেবে সাপোজ আমি দুটো রেডিয়াস রাখছি একটা ইনার রেডিয়াস আর একটা আউটার রেডিয়াস ঠিক আছে দুটো রেডিয়াস তো এবার ধরো এখানে একটি গাড়ি আছে গাড়ি আছে গাড়ির চারটি চাকা রয়েছে এখানে ঠিক আছে এটা ইনার রেডিয়াস মলার এটা আউটার রেডিয়াস বড়ো আর ক্যাপিটাল আর গাড়িটাকে টার্ন নিতে গেলে এখানে কী হচ্ছে যে গাড়িটার এলেফ যে চাকা সেই চাকার কিন্তু রেডিয়াস কম সে কিন্তু পরিধিটা কম ঘুরবে মানে এই যে সার্কামফারেন্সটা আছে সার্কামফারেন্সটা কিন্তু কম ঘুরবে তার মানে একে স্পিড কমাতে হবে ঠিক আছে আর ডান সাইডের যে চাকাটি আছে যেটা রাইট সাইডে আছে তাকে কিন্তু বেশি রেডিয়াস মানে সেন্টার থেকে বেশি রেডিয়াস টার্ন নিতে হবে তো যখনই বেশি রেডিয়াস সে টার্ন নেবে তার মানে কি এর পরিধিটা বেশি হয়ে যাচ্ছে তার মানে সার্কামফারেসটাকে ওকে বেশি লেন্থ কভার করতে হবে তো বেশি লেন্থ যেহেতু কভার করতে হবে তাই জন্য এর কী করতে হবে সেটা হচ্ছে এই চাকাটার স্পিডটাকে ইনক্রিজ করতে হবে রাইট সাইডের চাকাটাকে স্পিড ইনক্রিজ করতে হবে আর লেফট সাইডের চাকাটার স্পিডটাকে ডিক্রিজ করতে হবে তো ঠিক এই কাজটাই করে হচ্ছে ডিফারেন্সিয়াল ইউনিট যখন যেদিকে টার্ন নেবে এটা যদি লেফটে টার্ন নেয় তাহলে রাইট সাইডের চাকার স্পিড ইনক্রিজ করবে এবং লেফট সাইডের চাকার স্পিড আর যদি রাইট সাইডে নেয় গাড়িটা যদি রাইট সাইডে টার্নিং নেয় তাহলে লেফটের চাকা বেশি স্পিডে ঘুরবে এবং রাইটের চাকাটা কম স্পিডে করবে আমি আপাতত লেফটে যে ধরে নিলাম যে গাড়িটা লেফটের দিকে টার্ন নিল ঠিক আছে তাহলে একে কম ঘুরতে হবে তো এবার আমরা যদি দেখি যে গাড়িটি ধরো একটা নর্মাল আর পি এম যেটা নিয়ে সে রান করছিল স্ট্রেট যাচ্ছিলো এনআরপিএম নিয়ে এন এবার গাড়িটা যেই টার্ন নিল বা দিকে বা ডান দিকে ধরো টার্ন নিল তো টার্ন নেওয়ার ফলে যেটা দেখা যাবে যে লেফটের যে চাকা লেফট চাকার যে আর পি সেটি কিছুটা কমে যাবে ধরো সাপোজ মাইনাস স্মল এন ঠিক আছে তাই লেফট চাকার টোটাল আর পি এম কত হচ্ছে নর্মাল আর পি মাইনাস স্মল এন এই স্মল এনটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে লেফটের এই যে প্ল্যানেট প্রিমিয়াম যেটা করছে তার আর ঠিক আছে তো এটা মাইনাস হয়ে যাচ্ছে আর ডান সাইডের যেটা তাহলে ডান সাইডের কি স্পিডটা ইনক্রিজ করছে তাহলে অ্যাভারেজ যেটা আমাদের আর ছিল তার সাথে প্লাস এন হয়ে যাবে ঠিক আছে তাহলে রাইট সাইডের চাকার স্পিড ইনক্রিজ করলো আর লেফট সাইডের চাকার স্পিড ডিক্রিজ করলো যদি বাঁ দিকে টার্নিং নেয় তো ঠিক আছে তো সি ঠিক সিমিলার কেস যদি ডান দিকে টার্নিং নেয় তাহলে কি হবে এইটা মানে প্লাস যেটা যেটা স্পিড বাড়ছে সেটা হবে তা বা দিকের এবং যদি স্পিড কমবে কার ডান দিকের চাকার স্পিড কমবে যদি সে বা দিকে বা দিকের বদলে ডান দিকে টার্নিং নেয় ঠিক আছে তো ঠিক হচ্ছে এই হচ্ছে এরজিস্টিং ব্যাপার তো এটার তোমাদের প্র্যাকটিস করতে হবে এটার ছবিটা ঠিক আছে এটা ছবিটার সাথে এদের ওয়ার্কিং প্রিন্সিপাল তো এইটুকু তোমাদের প্র্যাকটিস করলে আশা করি তোমরা লিখতে পারবে পরীক্ষায় সাধারণত পরীক্ষায় এখান থেকে ডিফারেন্সিয়াল ইউনিটের এই ক্রস সেকশন যে ছবি ছবিটি আসে এবং তার সাথে এর ওয়ার্কিংটাই আসবে তো তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে তো আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ